গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। গত জুন মাসের শুরু থেকে বাড়তে শুরু করেছিল তিস্তা নদীর পানি। প্রথম দফায় স্বল্পমাত্রায় বন্যার পর পানির গতি কমে আসায় বন্যা থেকে সাময়িক মুক্তি মিলেছিল, কিন্তু বুধবার দিবাগত রাত থেকে আবারও বাড়তে শুরু করেছে এই নদীর পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে এখন তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই সেখানকার 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 13 জুলাই সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.34 সেন্টিমিটার। এতে লালমনির হাটের 5 উপজেলায় প্রায় 3000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে শনিবার 8 জুলাই তিস্তার পানি বিপদ সীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুদ্দৌলা বলেন, সকাল 6টায় বিপদ সীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তিস্তা ব্যারেজ পয়েন্টে। এই মৌসুমে প্রথম পানি সর্বোচ্চ বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনির হাটের পাটগ্রামের দহগ্রাম, হাতিবান্ধার গড্ডিমারি, দোয়ানি, ফকিরপাড়া, সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর, বাঘের চর, সিঙ্গামার ইউনিয়নের ধুবনি, সিন্দুরনা, পাটিকাপড়া, ডাওয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, শোলমারি, নোহালি, চরবৈরতি, আদিতমারি উপজেলার মহিষ, খোঁচা, পলাশি ও সদর উপজেলার ফলিমারির চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে বিভিন্ন স্থানে রাস্তা সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। প্রসঙ্গত স্থানীয়দের ভাষ্য মতে, গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবছর জুনে এসে নতুন করে স্বল্প মেয়াদি বন্যার কবলে পড়ে সেখানকার স্থানীয়রা, আর আবারও নতুন করে তিস্তার পানি বাড়ায় নতুন করে বন্যার বিপদে পড়তে যাচ্ছে এই অঞ্চলের মানুষজন। এমন পরিস্থিতিতে ভয়াবহ বন্যার দুশ্চিন্তা আর আতঙ্ক মাথায় নিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। তবে স্থানীয় প্রশাসন বলছে, তারা বন্যা মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।